हेलो फ्रेंड्स, ग्लोब বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আধার কার্ড এবং রেশন কার্ড নিয়ে কেন্দ্র সরকারের পক্ষ থেকে উঠে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট। বন্ধুরা, এবার থেকে রেশন তুলতে যদি আপনাদের কোনো অসুবিধা হয় বা যদি কোনো আপনাদের অভিযোগ থাকে, তাহলে সরাসরি কেন্দ্র সরকারের জারি করা টোল ফ্রি নম্বরে আপনারা যোগাযোগ করতে পারবেন ডাইরেক্ট। তো সেই টোল ফ্রি নাম্বার এই ভিডিওটিতে আপনাদেরকে জানাবো এবং আধার কার্ড এবারে ডকুমেন্ট ছাড়াই আপনারা পাবেন। তো কিভাবে বিস্তারিত এই ভিডিওটিতে আপনাদেরকে জানাবো, শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন ভিডিওটি এবং ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করবেন, তাহলে এই ধরনের ভিডিও যখনই আপলোড করবো আপনাদের মিস হবে না। তো বন্ধুরা, রেশন সংক্রান্ত গুরুত্বপূর্ণ ঘোষণাগুলি জানানোর পূর্বে আধার কার্ড নিয়ে যে গুরুত্বপূর্ণ আপডেটটি উঠে এসেছে সেটি প্রথমে আপনাদেরকে জানাবো। তো এবারে আধার কার্ড নিয়ে বড় ঘোষণা, কেন্দ্রে সকলেই পাবে নতুন একটি সুবিধা। এখানে আধার কার্ড এবার হাতে পাওয়া যাবে কোনোরকম নথি বা ডকুমেন্ট ছাড়াই। আজ এমনি এরকমই একটি সুবিধার কথা ঘোষণা করলো কেন্দ্র সরকার। আজ UIDAI জানিয়েছে, আধার কার্ড পেতে গেলে এবার থেকে প্রয়োজন হবে ইন্ট্রোডিউসারের, যিনি আপনার পরিবারের বা অন্য যে কেউ হতে পারেন। ইন্ট্রোডিউসারের কাছে থাকা বাধ্যতামূলক, আধার থাকা বাধ্যতামূলক, অর্থাৎ আধার কেন্দ্রে আবেদনকারীর সাথে উপস্থিত থাকতে হবে তাকেও। ওই নির্দেশিকায় বলা হয়েছে যে ইন্ট্রোডিউসার আবেদনকারীর নাম একটি নামে একটি সার্টিফিকেট জারি করবে যার মেয়াদ থাকবে 3 মাস। অর্থাৎ আপনি যদি আধার কার্ডের জন্য আবেদন করতে চান, তাহলে আপনার সাথে এমন একজনকে লাগবে, সেই ব্যক্তি আপনার পরিবারের কেউ হতে পারে অথবা পরিবারের বাইরে কেউ হতে পারে যার আধার কার্ড থাকবে। তিনি আপনার আধার কার্ড আবেদন করার জন্য আপনাকে একটি সার্টিফিকেট দেবে। এইভাবেই আপনারা আধার কার্ড আবেদন করতে পারবেন কোনোরকম নথি ছাড়াই। বন্ধুরা, এবারের যে গুরুত্বপূর্ণ আপডেটটি রয়েছে, SBI ব্যাংকে যদি আপনাদের লোন থাকে তাহলে এইবারে আপনাদের জন্য বড় সুখবর। SBI ব্যাংক তাদের গ্রাহকদের স্বস্তি দিয়ে এবারে সুদের উপর, ঋণের উপরে সুদের হার কমিয়েছে এবং কমবে EMI। তো গ্রাহকদের বড় স্বস্তি দিয়েছে দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাংক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। ঋণের উপরে সুদ কমার কথা ঘোষণা করলো SBI। স্টেট ব্যাংক MCLR 0.05 থেকে 0.10% কমাচ্ছে সুদের হার। ব্যাংক জানাচ্ছে যে MCLR রেট দেশের মধ্যে সবচেয়ে কম স্টেট ব্যাংকেরই। এই নয়া রেট 10 জুলাই থেকে লাগু করা হবে। তো জুনেও MCLR কমিয়েছিল SBI, এই নিয়ে 14 বার MCLR রেট কমানো হলো SBI-র পক্ষ থেকে। তো SBI এর পরে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, ব্যাংক অফ ইন্ডিয়া এবং UCO ইউকো ব্যাংক ব্যাংকও ঋণের উপরে সুদের হার কমানোর পথে হেঁটেছে। তো এছাড়াও SBI তাদের বেস রেটও কমিয়েছে 75 বেসিস পয়েন্ট, এর ফলে গৃহ ঋণের EMI খানিকটা কমবে। তবে সুদ কমার এই লাভ নতুন গ্রাহকরাই পাবেন যারা 2016 সালের এপ্রিলের পরে ঋণ নিয়েছেন। তার আগে যারা ঋণ নিয়েছেন তারা এই সুবিধা পাবেন না। এর আগে মে মাসে MCLR 7.40% থেকে কমিয়ে 7.25% করা হয়েছিল। এর জেরে MCLR এর সঙ্গে যুক্ত গৃহঋণ প্রকল্পে 30 বছরের পরিশোধ মেয়াদে 25 লক্ষ টাকা অবধি গৃহ ঋণে EMI এর বছরে প্রায় 255 টাকা কমানো হয়েছিল। তো অবশ্যই EMI, যদি আপনাদের লোন নেওয়া থাকে তাহলে EMI কমানোর ঘোষণা হয়েছে এবং এখানে আপনাদের যদি লোন নেওয়া থাকে তাহলে যে সুদ, সেই সুদের পরিমাণও ঘোষণা করেছে, কম করার ঘোষণা করেছে। অবশ্যই যাদের লোন রয়েছে SBI ব্যাংকের ব্যাংক থেকে, তাদের জন্য বিরাট বড় একটি সুখবর। এবারে বন্ধুরা, রেশনের যে গাফিলতি বরদাস্ত করা হবে না, মোদী সরকার চালু করলো অভিযোগ করার জন্য ফোন নাম্বার। তো আপনারা যদি কোনো অভিযোগ আপনাদের থাকে, নিত্য প্রয়োজনীয় পণ্যের ক্ষেত্রে কোনোরকম কারচুপি বরদাস্ত করা হবে না, কালি জানিয়েছিল মোদী সরকার। এবার রেশন ব্যবস্থার ক্ষেত্রেও একই রকম কঠোর হতে চলেছে কেন্দ্রীয় সরকার। আনলক 2.0 নির্দেশিকা জারি করে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সেখানে তিনি 80 কোটির বেশি মানুষকে বিনামূল্যে রেশন দেওয়ার কথা ঘোষণা করেন। কেন্দ্রীয় মন্ত্রী রামবিলাস পাসওয়ান টুইট করে বলেন, দেশের যে কোনো নাগরিক দেশের যে কোনো প্রান্ত থেকে এবার রেশন নিতে পারবেন। এক রাষ্ট্র এক রেশন কার্ডের মাধ্যমে এই সুবিধা পাওয়া যাবে। এই যোজনার আওতায় নাগরিকদের জায়গা পরিবর্তন করলে রেশন কার্ড সারেন্ডার অথবা নতুন করে বানানোর প্রয়োজন হবে না। দেশের যে কোনো ডিলারের কাছ থেকে নাগরিকরা এই সুবিধা নিতে পারবেন। পাশাপাশি রেশন কার্ড না থাকলেও পাওয়া যাবে রেশন। কারো কাছে রেশন কার্ড না থাকলে তাদের আধার নিতে হবে এবং নিবন্ধন করতে হবে, তারপরে তাদের একটি স্লিপ দেওয়া হবে। এই স্লিপটি দেখানোর পরেই তারা বিনামূল্যে খাদ্যশস্য পাবেন। রাজ্য সরকারের দায়িত্ব এর জন্য নির্ধারণ করা হয়েছে। রাজ্য সরকারের দরিদ্র শ্রমিকদের নির্খরচায় রেশন সুবিধা নিশ্চিত করা উচিত বলে এদিন জানিয়েছেন রামবিলাস পাসওয়ান। তো আজ অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ জানিয়েছেন, যদি কোনো কার্ড হোল্ডার বিনামূল্যে খাদ্য পাওয়ার ক্ষেত্রে অসুবিধা হয় তাহলে তারা সংশ্লিষ্ট জেলা খাদ্য ও সরবরাহকারী নিয়ন্ত্রক অফিস বা রাজ্য কনজিউমার সহায়তা কেন্দ্রের
এই বিষয়ে অভিযোগ জানাতে পারবেন। এর জন্য যে টোল ফ্রি নাম্বার দেওয়া হয়েছে 5001802087 এবং 1800201582 এবং 1967 এই টোল ফ্রি নাম্বার জারি করা হয়েছে। উপভোক্তারা এই সংখ্যাগুলিতে তাদের অভিযোগগুলি নিবন্ধন করতে পারেন। অনেক রাজ্য সরকারগুলি হেল্পলাইন সংখ্যা আলাদাভাবে জারি করেছে। তো আপনারা দেখতে পারলেন কেন্দ্র সরকারের পক্ষ থেকে জারি করা টোল ফ্রি নাম্বার। এই নাম্বারে আপনাদের যে কোনো রেশন সংক্রান্ত অভিযোগ যদি থাকে, আপনাদের রেশন তুলতে যদি কোনো আপনাদের সমস্যা হয় বা যে কোনো সাহায্যের জন্য আপনারা এই টোল ফ্রি নাম্বারে যোগাযোগ করতে পারেন। তো বন্ধুরা, রেশন কার্ডের নতুন করে কার্ডের জন্য কীভাবে আবেদন করতে হবে বা যদি ভুল থাকে কীভাবে সংশোধন করতে হবে এবং আপনাদের ফ্যামিলিতে যদি নতুন সদস্যদের রেশন কার্ডের জন্য আবেদন করতে চান তাহলে কীভাবে আবেদন করতে হবে, বিপিএল কার্ডের জন্য কীভাবে আবেদন করতে হয়, প্রচুর ভিডিও এই চ্যানেলে রেশন সংক্রান্ত দেওয়া রয়েছে। ডিসক্রিপশন বক্সে সেই ভিডিওগুলোর লিঙ্ক দেওয়া থাকবে। আপনারা এইরকম সমস্যার যদি সমাধান চান তাহলে সেই ভিডিওগুলো অবশ্যই দেখে নেবেন এবং যদি কোনো আপনাদের প্রবলেম বা অভিযোগ জানানোর থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং, টেক কেয়ার।